না ধন্যবাদ আপনাদের আলোচনার ক্যানভাস অনেক বড় হয়ে গেছে আমি দর্শকেরটা দিয়ে শুরু করি দেখেন আপনারা কিছুক্ষণ আগে সংস্কৃতির কথা বলছিলেন কিছু শব্দ নিয়ে কি খেলা হবে নাটক যেগুলো পলিটিক্যাল লেক্সিকন কিনা পলিটিক্যাল টার্মিনোলজিতে ব্যবহার হয় কিনা আমার বক্তব্য হলো যে জোর করে ক্ষমতায় থাকার যে সংস্কৃতি মানুষকে হত্যা করে ভোট লুট করে চোখের সামনে দিয়ে আপনার মানুষকে গুম করে দিয়ে এই যে ইনটক্সিকেশন অফ পাওয়ার ইজ মোর দেন লিকার ক্ষমতার নেশা মদের নেশার চেয়েও ভয়ঙ্কর এই কথাটাকে সত্য প্রমাণিত করার যে সংস্কৃতি এই সংস্কৃতি আগে চেঞ্জ করতে হবে আপনার অভিধানে দু একটি শব্দ ঢুকে গেলে শব্দের বিবর্তনে কালের বিবর্তনে এগুলো হয় অনেক এখন আপনারা টিআরপি ওটিপি মেসেজ কত কিছু ব্যবহার এগুলো আগে ছিল আমাদের বিদেশি শব্দ আসছে না আমি এইটাকে এত গুরুত্বপূর্ণ এটার জন্য আলাদা একটা আলোচনা ডিসকাশন হতে পারে কিন্তু এই যে জোর করে ক্ষমতায় থাকতে হবে মানুষকে মারতে হবে মানুষকে গুম করতে হবে মানুষের কথা বলার স্বাধীনতা নষ্ট করতে হবে মানুষকে নিজে আগুন ধরিয়ে দিয়ে অন্যকে দোষ দিয়ে এই সংস্কৃতি আগে বন্ধ করতে হবে আরেকটি কথা সংস্কৃতির আরও অনেক কথা বললেন যে 21 আগস্ট গ্রেনেড হামলার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুধাভবনে গেছিলেন সবাই জানেন পত্রিকা রিপোর্ট সবাই জানে এবং সেখানে তো ঢুকতে দেওয়া হয়নি বরং তার দুইজন নিরাপত্তা বাহিনীকে হেনস্থা করা হয়েছিল এবং পরে না পেরে তিনি চিঠি লিখেছিলেন পত্রিকায় সেটা ছাপা হয়েছিল যে শোক জানিয়ে এবং সিএমএইচে আপনার জেনারেল তারিক সাহেব মনে হয় আপনাদের তৎকালীন বিরোধী দলের নেত্রীর যে সামরিক অ্যাটাচি বা কিছু ছিলেন এবং ইভেন দো আপনার এই যে আইবি রহমান তাকেও কিন্তু দেখতে গিয়েছে বা তার হাজব্যান্ড আগে জিল্লুর রহমান সাহেব তাকেও দেখতে গিয়েছে বেগম খালেদা জিয়া এই সৌজন্য দেখেছে যখন বর্তমান আওয়ামী লীগ নেত্রী তার সন্তান জয় সজীব ওয়াজের জয় যখন তিনি আসলেন বিদেশ থেকে তখন প্রথম রাজনীতিতে আমন্ত্রণ জানিয়েছেন দেশনায়ক তারেক রহমান তাকে ফুল এবং চিঠি পাঠিয়ে এই সমস্ত সংস্কৃতি বিএনপি শুরু করেছিল এবং আমাদের জাতীয় বীর জাতীয় গ্রেট সান অফ দ্য সয়েলস এই সমস্ত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আপনার শেরে বাংলা জিয়াউর রহমান শেখ মুজিব সবার ছবিকে সংসদে প্রস্তাব তারেক রহমান দিয়েছেন এই উদারতা কিন্তু আমরা অনেক দেখিয়েছি বুঝছেন আরেকটি কথা যে উনি বললেন যে দেখেন আওয়ামী লীগের পক্ষে কিছু গেলে সেটা আপনার সার্বজনীন হয়ে যায় কানাডার আদালত কি বলেছে সেটা মানছে মার্কিন কংগ্রেসম্যানরা বলছে যে আপনি একথাও বলছে সুষ্ঠু নির্বাচন দেন এবং বলছে যে আপনি সাম্প্রদায়িক সহিংসতা করছেন এটাও বলছে কংগ্রেসম্যানরা আপনি সুষ্ঠু নির্বাচন দেন গণতন্ত্র দেন আপনি ইভেন জাতিসংঘের পর্যবেক্ষক দিয়ে নির্বাচন অনেক কথা বলছেন তখন বলছেন যে না আমরা সভরেন নেশন উই হ্যাভ মাইটিনেস আমরা এইসব মানি না কানাডার আদালত যখন ওনাদের পক্ষে মানে ওনাদের পক্ষে বলছে কি আমি জানি না উনি বলছে তথ্যটা নিশ্চয়ই কিছু হবে তখন অর্থাৎ তাদের পক্ষে গেলে তখন সব কিছু ঠিক আছে তাদের পক্ষে না গেলে তখন সভরেনটি গণতন্ত্র মুক্তিযোদ্ধার চেতনাকে যেভাবে ব্যবসা করা হয় মুক্তিযোদ্ধার চেতনাকে যেভাবে আওয়ামী লীগ কাজে লাগে ঠিক দেখেন এখানেও সভরেনটি ডেমোক্রেসিকে তারা কাজে লাগাচ্ছে আপনার মার্কিন কংগ্রেসম্যানরা ব্রিটিশরা বিভিন্ন পূর্ব এশিয়ার দেশ কোরিয়া জাপান তারাও বলছে সেটাকে তারা একদম ধুলোয় উড়িয়ে দিচ্ছে যে তাদের অনেক মাইটিনেস আছে কিচ্ছু হবে না বলছে না আরেকটি কথা যে বেগম খালেদা জিয়াকে আমরা মনে আছে 2014 সালের নির্বাচনে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে যখন সমাবেশ করে বললাম আলটিমেটাম দিলাম তার 1 থেকে 2 ঘন্টা পরে অনেক পরে মানে যে টেলিফোনটা করা হয়েছিল ইট ওয়াজ টু লেট সবার মনে আছে আমাদের আলটিমেটামে অনেক পর টেলিফোনটা করা হয়েছিল আর এই টেলিফোনটা যে আপনার মতলব্য যে ছিল তার একটা প্রমাণ দেখেন দুইজন শীর্ষ নেত্রীর টেলিফোনিক কনভারসেশন কীভাবে পাবলিক হলো এটা বলেন তার মানে ওই যে গতকালকের ছবি যেভাবে পাবলিক করে মেলাইন করালো তার মানে যেটা একটা সাজানো প্লট ছিল যে তা তাহলে আমাদের আপনাদের একটা সিক্রেট কনভারসেশন দুইজন শীর্ষ নেত্রী কথা বলছে টেলিফোন সেই টেলিফোন কনভারসেশন কেন পাবলিক হবে সরকার করেছিল সেটা সবার মনে আছে সুতরাং এই 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 যে উনি ক্ষমতায় থাকার যে নেশা ক্ষমতায় থাকার যে মোহ এই জন্য যা ইচ্ছা তাই করবেন এই সংস্কৃতি আগে বাদ দিতে হবে না দেখেন আমি একটু বলতে চাই যে আওয়ামী লীগের একজন নেতা আমির হোসেন আমু ভাই কিছুক্ষণ আগে বক্তব্য দিলেন না যে সংবিধানের বাইরে যাবেন না কিন্তু আজ থেকে এক
15 কি এক মাস আগে উনি একটা বক্তব্য দিতে সংলাপ হবে বক্তব্য বলেছিলেন না তারপরে কিন্তু মুখটা বন্ধ হয়ে গেল আজকে আবার বললেন তারপরে কৃষিমন্ত্রী আপনার রাজ্জাক সাহেব বলেছিলেন তাই না তারপরে কিন্তু তাকে মুখটা বন্ধ করে দিলেন তাই না বিএনপি বিষয়টা কিভাবে দেখছে মানে এটা তো নিশ্চয়ই আওয়ামী লীগের এক ধরনের নিজের ব্যাখ্যা এর পরেও 14 সাল এবং 18 সালে সংলাপ হয়েছে 14 সালে যেটা বলা হয়েছিল যে নিয়ম রক্ষা নির্বাচন কথা রাখেননি যেটা 96 সালে বেগম খাদা জিয়া রেখেছিলেন 18 সালে সংলাপ হয়েছে কথা রাখেননি জনগণকে প্রতারিত করেছেন সুতরাং এখন আর কিসের সম্পর্ক এখন সম্পর্কে যে শি হ্যাজ মানে দ্য গভর্নমেন্ট হ্যাজ টু অ্যাবডিকেট ফ্রম দ্য পোস্ট শি হ্যাজ টু রিজাইন তারপরে সংলাপ মানে এখন সেই জন্যই তো বিএনপি আন্দোলন করছে আমার প্রশ্ন কিন্তু একদম শুরুতে ছিল যে সেই আন্দোলনের গতি প্রকৃতি আসলে কতখানি মানে কোন পর্যায়ে রয়েছে যে যে একদফা যে আমরা আমাদের তো দেখেন আমাদের ধারাবাহিক কর্মসূচি রয়েছে এবং কর্মসূচিতে আমার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মানুষের আছে আগামীকালকেও আমরা পল্টন পার্ট অফিসের সামনে বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের উপরে হামলার প্রতিবাদে আমরা এটা আয়োজন করব সমাবেশ আমাদের সমাবেশে লোক প্রচুর জনসমাগম হচ্ছে আমরা একটি স্থিতি মানে শান্তিপূর্ণভাবে এই আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় ঘটাতে চাই আমি আর একটি কথা বলতেছি যে অনেক কথা বললেন যে কামাল ভাইও বললেন আমিন ভাইও বললেন যে অনেকগুলো হচ্ছে পলিটিক্যাল রেটোরিক যে কি ভ্যানিটি ব্যাগে বোমা বলছেন না এটা তো আপনাদের দলের শীর্ষ পর্যায়ের কোনো নেতৃবৃন্দ মাঠের একটা বক্তব্য হয়তো ছিল শীর্ষ পর্যায়ের কিন্তু আবার জজমেন্ট আমি একটু বলি আমি একটু বলি আমার কথা আপনার ওই প্রসঙ্গে আসবো শীর্ষ নেতৃত্ব থেকে এই কথা বলা হয়নি মাঠ পর্যায়ের কোনো পলিটিক্যাল রেটোরিক ইট ওয়াজ কিন্তু বেগম খাদা জিয়াকে পদ্মা সেতু থেকে ঠেলে ফেলে দেওয়া হবে নদীতে চুপ টুপ করে ফেলে দেওয়া হবে শীর্ষ থেকে কথা বলা হয় এইটা কোন ধরনের এটা কি পলিটিক্যাল রেটোরিক এটা কি পলিটিক্যাল রেটোরিক আপনি বলেন যে আরেকটি কথা বারবার বলছেন যে বাংলাদেশে বিদেশিদের সাথে যার যখন প্রয়োজন হয় তখন সে তার পক্ষে থাকে কামাল ভাই বলছেন আমিন ভাই কিছু বলার চেষ্টা করছেন আমার বক্তব্য হলো এই যে কামাল ভাই তো পলিটিক্যাল অ্যানালাইসিস করেন বিশ্লেষক উনি বলুক এই যে আভ্যন্তরীণ পলিটিক্সকে ম্যানিপুলেট করার প্রথম বিগিনিংটা শুরু হয়েছিল 2007 সালে যে দেখেন 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে সমস্ত মানুষের চাওয়ার সাথে আমাদের ভারত এবং সোভিয়েত রাশিয়ার চাওয়া মিলিয়ে গিয়েছিল আমরা একত্রে পাকিস্তানকে পরাজিত করেছিলাম কিন্তু 2007 সালে একটি বিশেষ এজেন্ডা নিয়ে বিএনপিকে এবং বিভিন্ন তকমা লাগিয়ে ফান্ডামেন্টালিস্ট ফ্যানাটিক আবুল তাবুল সংগালে কি তখন বিদেশিদের সাথে কি দৌড়াম মরাম যে দুই মহাসচিবের বৈঠক পর্যন্ত পোস্টপন্ড হয়ে গেল আপনার আওয়ামী লীগের তৎকালীন জেনারেল সুতরাং এই এই 2007 সাল ছিল অভিশপ্ত তখনই কিন্তু প্রথম ইন্টারনালি পলিটিক্সকে আপনার ম্যানিপুলেট করা হয়েছে আরেকটি কথা দেখেন এখানে কামাল ভাই কথা বলতে পার্টিসিপেটরি ইলেকশন আমি একটু বলি আলোচনা সেই দিকে 30 সেকেন্ড শেষ করব পার্টিসিপেটরি ইলেকশন যেটা বলছেন মনে করবেন যে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করলে সেটা পার্টিসিপেটরি ইলেকশন না জনগণের আস্থা এবং বিশ্বাস নিয়ে জনগণ অংশগ্রহণ করে সেটা হয় পার্টিসিপেটরি ইলেকশন